আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনি জানবেন, আল্লাহর হুকুমে ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাটির হুদহুদ পাখিকে জীবিত করার অলৌকিক ঘটনা, ঈসা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজেজা সহ তার জন্মের কিছু বিস্ময়কর ঘটনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, হে ঈসা ইবনে মরিয়াম, তোমার প্রতি এবং তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছিলাম আর তুমি দোলনায় থাকা অবস্থায়ও এবং পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে তোমাকে কিতাব এবং হিকমত ও তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে, অতঃপর তাতে ফুৎকার দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যক্তিকে তুমি আমার আদেশে নিরাময় দিতে এবং আমার অনুমতিক্রমে তুমি পরলোকগতকে জীবিত করতে। আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত রেখেছিলাম যখন তুমি তাদের থেকে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছে তারা বলল, এটা তো স্পষ্টই জাদু। সূরা আল মাইদা আয়াত নং 110। এই আয়াতে বনি ইসরায়েলের শেষ নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা এবং তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কিছু বিবরণ দেওয়া হয়েছে। ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার উম্মতেরা খুবই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কেননা তার জন্ম, তার গুণাবলী, তার প্রতিপালন, তার অন্তর্ধ্যান ইত্যাদি ছিল খুবই রহস্যাবৃত, যা মানুষকে সন্দেহের সাগরে ভাসিয়ে দিয়েছিল। ফলে তারা তাকে নিয়ে নানা ধরনের কল্পকাহিনী তৈরি করার সুযোগ পেয়েছিল। তাই আলোচ্য আয়াতে নাসারাদের নেতাদের জ্ঞাতার্থে মরিয়ম পুত্র ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছে, যেহেতু ওই নেতাদের মধ্যে অনেকেই তাকে সর্বময় ক্ষমতার অধিকারী জ্ঞান করত, আবার কেউ কেউ তাকে স্রষ্টার আসনেও বসিয়েছে। আয়াতে বারবার আমার আদেশে, আমার অনুমতিক্রমে, আমার অনুগ্রহে এমন শব্দাদি ব্যবহার করে এদিকেই ইঙ্গিত করা হয়েছে যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সব অলৌকিক কাজ আল্লাহরই নির্দেশে এবং আল্লাহরই অনুগ্রহে সংগঠিত হয়েছিল। এসব আলোচনা মূলত একটি বিষয়ের ভূমিকা স্বরূপ আনা হয়েছে। বিষয়টি হল হাশরের ময়দানে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের বাড়াবাড়ি ও শিরকির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আত্মপক্ষ সমর্থন করে বলবেন যে তিনি উম্মতকে এই শিক্ষা দেননি, আল্লাহের আদেশে ঈসা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুগ্রহে ভূষিত করেছিলেন। তার পবিত্র জন্ম প্রক্রিয়াটি ছিল চির বিস্ময়কর। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে অসাধারণ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। ইসলামের শরীয়তের পরিভাষায় আল্লাহর কোনো নবী, আল্লাহর কোনো রসূলের মাধ্যমে কোনো অলৌকিক বিষয়ে প্রকাশ হলে তাকে মুজেজা বলা হয়, আর নবীগণ ছাড়া কোনো বুজুর্গ এবং অলিয়া উলিয়ার কাছ থেকে তা প্রকাশ পেলে তাকে বলে কিরামত। তবে জাদু এবং তপস্যার মাধ্যমেও কারো কাছ থেকে অলৌকিক কোনো বিষয় প্রকাশ পেতে পারে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর মায়ের কোলে কথা বলেছিলেন। সাধারণ জন্মগ্রহণের প্রথম দিকে শিশুরা কথা বলতে পারে না, তাই তার কোলে এবং দোলনায় কথাবার্তার বিশেষ বৈশিষ্ট্য রূপে গণ্য হবে। তার জন্মের সময়ও আল্লাহ তাআলা তাকে এবং তার মহীয়সী মাকে জিব্রিল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহায্য করেছিলেন, তাকে জ্ঞান, প্রজ্ঞা, ঐশী গ্রন্থ তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছিলেন। তিনি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতি তৈরি করে ফুৎকার দিলে আল্লাহর আদেশে তার জীবন্ত পাখি হয়ে যেত। তিনি আল্লাহর অনুগ্রহে জন্মান্ধ
এবং কুষ্ঠরোগ ব্যতিগ্রস্ত ব্যক্তিকে নিরাময় দান করতেন, পরলোকগতকে জীবিত করতে পারতেন। এভাবে মূলত হয়েছে আল্লাহর নির্দেশে তার বিশেষ অনুগ্রহে। তাফসিরে মারিফুল কোরআন এবং ইবনে কাসির অবলম্বনে এই ঘটনাটি সংগ্রহিত। এবার আসছি ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাতা বিবি মরিয়মের কিছু নিদর্শনে। বিবি মরিয়ম মেহরাবে অবস্থান করে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। সম্মানিত নবী এবং মরিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান এবং ঝর্ণাধারা ছিল, যেখানে মরিয়ম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাসবশত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রিল আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। স্বভাবতই তাতে মরিয়ম কিছুটা ভীত সন্ত্রস্ত হলেন এবং কোরআনে এই ব্যাপারে যে আয়াতগুলো নাজিল হয়েছে তার বর্ণনা নিম্নরূপ। হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অথপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল, অথপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রিলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করে। মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুরই প্রেরিত, এজন্যই যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মরিয়ম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারী নই। সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে অর্থাৎ ঈসাকে মানবজাতির জন্য একটি নিদর্শন এবং আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। সূরা মরিয়ম আয়াত নং 16-21। অথপর জিব্রিল মরিয়মের মুখে অথবা তার পরিহিতি জামাই ফুৎকার দিলেন, তাতে তার গর্ভ সঞ্চার হয়। সূরা আম্বিয়া আয়াত নং 91, তাহরিম আয়াত নং 12। অন্য আয়াতে একে আল্লাহর কালেমা অর্থাৎ কুনু, যার মানে হল হও, বলা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নং 45। অথপর আল্লাহ বলেন, অথপর মরিয়মের গর্ভে সন্তান ধারণ হয় এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় বেদনাকালীন তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই পরলোকগত হতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর নেমে আসবে, তুমি আহার করো, পান করো এবং নিজের চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও, আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না। সূরা মরিয়ম আয়াত নং 22-26। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরীয়তের সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকেও সন্তান প্রদানের নির্দেশ হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। সূরা মরিয়ম আয়াত নং 10-11। এভাবেই মরিয়মকে নির্দেশ দেওয়া হল। সূরা মরিয়ম আয়াত নং 26। যেহেতু ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারিণীর মেয়াদ নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নেওয়া হতে পারে। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন
নেফাস হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হওয়ায় সমীচীন। অতএব ঈসার ব্যাপারটাও যেহেতু নিয়ম বহির্ভূত, তাই ভূমিষ্ঠ হওয়া এবং তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক, আর এটা আল্লাহর জন্য একেবারে সাধারণ বিষয়। নিঃসন্দেহে আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, বেশ হয়ে গেল, যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। সূরা আলে ইমরান আয়াত নং 59-60। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়া সৃষ্টি করা হয়েছে, ঈসাকেও তেমনি পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে, সে কথাও উপরোক্ত আয়াতে দ্ব্যর্থহীনভাবেই বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনু ইসরায়েলের নবী এবং রসুল হয়ে ঈসা আলাইহিসাল্লামের আগমন ঘটল, সেই নাসেরা জাতি আল্লাহর উক্ত ঘোষণাকে ভুল বলে গণ্য করল। অথচ এরাই মরিয়মের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিকে তাদের কিবলা বানিয়েছে। আল্লাহ পাক তাদের হেদায়াত দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যে বিসমিল্লাহ টিভিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের সঠিক পথ অবলম্বনের সুযোগ করে দেবেন।